দেশের আলেম সমাজ চুপ থাকলে জঙ্গিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজারবাগে অ্যান্টি টেরোরিজম ইউনিটের ব্যবস্থাপনায় প্রকাশিত ইসলামের দৃষ্টিতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে বইটিকে পাঠ্যসূচি সহ বিভিন্ন জায়গায় বাধ্যতামূলক করার দাবি জানানো হয়। জঙ্গিবাদ এক বৈশ্বিক সমস্যা, বাংলাদেশেও রয়েছে এর হুমকি। মুক্তমনা লেখক সহ বিভিন্ন মানুষ ও হলি আর্টিজানের নারকীয় হত্যাযজ্ঞের মধ্য দিয়ে বাংলাদেশকেও বিপর্যস্ত করার চক্রান্ত হয়েছে। কিন্তু ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, সৃষ্টি করেছে দৃষ্টান্ত। তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে পবিত্র কোরআনের যে 164টি আয়াতের ভুল ব্যাখ্যা দেওয়া হয়, তার সঠিক ব্যাখ্যা, উগ্রতা বন্ধে জিহাদ সহ বহুল আলোচিত 44টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করে বই প্রকাশ করেছে জঙ্গিবাদ নির্মূলে কাজ করা পুলিশের বিশেষ অ্যান্টি টেরোরিজম ইউনিট। এই বই প্রকাশে সার্বিক সহায়তায় ছিল ইসলামিক গবেষক ও স্বীকৃত আলেম সমাজের প্রতিনিধিরা। কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় এই বইটাকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করার আবেদন আমার জানাচ্ছি। ইংলিশ তর্জমা করা এবং আরবিতে করা, এতে সারা পৃথিবীর মানুষই উপকৃত হবে বলে আশা করি। তবে ওয়াজ মাহফিলগুলোতে রাজনীতি নিয়ে কথা হলেও জঙ্গিবাদ নিয়ে আলেম সমাজ কেন কথা বলেন না? প্রশ্ন আইজিপির। এই টেরোরিজমের বিরুদ্ধে ইসলামকে ব্যবহার করে নিরীহ মানুষ গণহত্যা যে বিষয়টি হয়, এইটা নিয়ে খুব একটা কাউকে কথাবার্তা বলতে দেখি না। পৃথিবীতে একটা বিরাট প্রচারণা আছে ইসলামের বিরুদ্ধে, বাট আমাদের এই ধর্মের নামই শান্তির ধর্ম। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ দমনে আইন শৃঙ্খলা বাহিনী সফল হলেও আলেম সমাজের এ ব্যাপারে নীরব থাকা জঙ্গিদের উস্কে দিতে পারে। যদিও আমরা অনেকটা রাস্তা ক্লিয়ার করে আসছি আমাদের দেশে, অবশ্যই সেই সারা পৃথিবীতেই আমি মনে করি আপনাদের ভূমিকা রাখতে হবে, যাতে এই শান্তির ধর্ম নিয়ে কেউ অপব্যাখ্যা দিয়ে এটা জঙ্গি বানানোর কোনো প্রয়াস না পেতে পারে। সামাজিক মাধ্যমে যে কোনো কন্টেন্ট যাচাই বাছাই ছাড়া বিশ্বাস না করা ও শেয়ার না করার আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আপনার আসল ঘটনাটা না জেনে আপনারা কোনো রকম ঘটনা ঘটাতে চেষ্টা করবেন না। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।